টি টোয়েন্টি ক্রিকেটে মাশরাফি বিন মর্তুজার ক্যারিয়ার সেরা বলিংয়ে গতকাল লজ্জায় ডুবেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস মাত্র তেষট্টি রানে অলআউট হওয়া কুমিল্লার স্কোর রংপুর টপকে গেছে অনায়াসেই ব্যাটিং বিপর্যয়ের এই ম্যাচেও বেশ কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন কুমিল্লার পেসার আবু হায়দার রনি নতুন অধিনায়ক স্টিভ স্মিথের আক্রমণাত্মক অধিনায়কত্ব মুগ্ধ করেছে তাকে দলের রান কম এক পর্যায়ে অধিকাংশ অধিনায়কই রক্ষণাত্মক থাকার চেষ্টা করেন কিন্তু রংপুরের সামনে মাত্র চৌষট্টি রানের লক্ষ্য ছুঁড়ে দিলেও কুমিল্লার অধিনায়ক স্টিভ স্মিথের মধ্যে কোনো রক্ষণ টক্ষণের ধার ধারেননি এটা একটি ইতিবাচক দিক হিসেবেই দেখছেন আবু হায়দার রনি আবু হায়দার রনি আরও যোগ করেন আমি ওর অধিনায়কত্বে একটা জিনিস দেখলাম আমরা তেইষট্টি রান করেছি কিন্তু সে কখনোই রক্ষণাত্মক ছিল না সবসময় আক্রমণাত্মক ছিল সবসময় একটা কথাই বলেছে নতুন বলে আমি যদি সুইং আউট করতে পারি তাহলে তার দলের জন্যই ভালো স্মিথের কথাই যে একটু হলেও লাভ হয়েছে ম্যাচের স্কোর কার্ডে সেটা বোঝা যায় ম্যাচ নয় উইকেটে হারলেও রংপুরের সবচেয়ে বড় ব্যাটিং তারকা ক্রিস গেইলকে চুপ রাখতে পেরেছে কুমিল্লার বোলাররা আবু হায়দার রনির বলে উইকেটরক্ষক এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ দিয়ে মাত্র এক রান করে গ্যালারিতে ফিরে গেছেন এই বিধ্বংসী উইন্ডিস ওপেনার স্টিভেন স্মিথ সম্পর্কে আপনার মতামত কি সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ক্রিকেটের নিত্য সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ